অসাধারণ সৌন্দর্যের মেঘের দেশ পাহাড়কন্যা দার্জিলিং, প্রকৃতির লীলাভূমিও বটে। এ যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ, মানুষ আর প্রকৃতি মিলেমিশে একাকার। পাহাড়ের বুকে জনপদ নস্টালজিক প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, প্রাচুর্যে ভরা, পশু পাখি অপরূপ পাহাড়ি অঞ্চল, চা বাগান, পাহাড়ের গায়ে ছোট ছোট ঝর্ণা, মেঘের কণা ভেদ করে আঁকা বাঁকা পথের ধারে ছোট্ট এক পাহাড়ি শহর। প্রকৃত অর্থেই বাংলার মুকুটে দার্জিলিং পাহাড়ের রানী বলেই বিশ্বের দরবারে খ্যাত। হিমালয়ের পাদদেশে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দার্জিলিং মেঘের চাদরে আবৃত স্বপ্নময় এক শহর। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় টিলা আর টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখা এ যে রাজকীয় নেশা। দার্জিলিং মানে যেন মেঘাচ্ছন্ন পরিবেশে মেঘমালাকে ছোঁয়ার এক টুকরো হাতছানি। এবার সেই সুন্দরী দার্জিলিং এ গড়ে উঠতে চলেছে ক্যাফে হাউস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিং এ কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউসের আদলে এবার তৈরি হবে ক্যাফে হাউস, সত্যম রায়চৌধুরীর তত্ত্বাবধানে। দার্জিলিং সফরে এসে এই ক্যাফে হাউসের নামকরণও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে পাহাড় তার হৃদয়ে, আর সেই হৃদয়ের টানেই বারে বারে তিনি আসেন পাহাড়ের বুকে। এখানকার মানুষের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তির বাতাবরণের পাশাপাশি উন্নয়নের ডাক দেন মমতা। এবারও তার ব্যতিক্রম হল না। ঠাসা সরকারি কর্মসূচি পালনের পাশাপাশি ক্যাফে হাউস তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জানালেন উত্তরবঙ্গে পর্যটনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেবে রাজ্য সরকার, সেই পরিকল্পনা সম্পূর্ণ করা হবে। তারই অঙ্গ হিসেবে বাংলার ছেলে সত্যম রায়চৌধুরীর হাত ধরে পাহাড় সুন্দরীর কোলে বাস্তবায়িত হবে আধুনিক এক ক্যাফে হাউস। মুখ্যমন্ত্রীর এহেন ভাবনার পরই প্রবল উৎসাহের সঙ্গে ক্যাফে হাউস তৈরিতে নেমে পড়লেন সত্যম রায়চৌধুরী। তিনি জানালেন কলকাতার কফি হাউসের ধাঁচেই হবে ক্যাফে হাউস দার্জিলিং এ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ক্যাফে হাউস গড়ে উঠবে দার্জিলিং এর ম্যাল থেকে কয়েক মিটার দূরে। যে জায়গায় এই ক্যাফে হাউস হবে তার বিশেষত্ব হল ভৌগোলিকভাবে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন আপনি। গরম চা কফিতে চুমুক দিতে দিতে লেভেন এর টি গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন স্থানীয় মানুষ পর্যটকরাও। সত্যম রায়চৌধুরীর কথায় অ্যাকচুয়ালি কলকাতার ধাঁচে এটা একটা যে কলকাতার কফি হাউস তার ধাঁচে এখানে ক্যাফে হাউস, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই আমাদেরকে আমাকে বললেন যে এখানে একটা এরকম কলকাতার ধাঁচে কফি হাউস ক্যাফে হাউস করলে বেটার হবে, এবং উনি নামটাও দিলেন ক্যাফে হাউস। তার জন্য এটা আমরা একটা ক্যাফে হাউস করতে চলেছি এখানে, এবং এখানে যাতে যারা প্রচুর পর্যটক কলকাতা থেকে আসেন, বাঙালি পর্যটক যারা এখানে আসেন, প্লাস যারা লোকালি যারা আছেন তারা এখানে একটা কফি হাউস পাবেন, এবং যেখানে সারাদিন কফি হাউস খোলা থাকবে, এবং সন্ধ্যাবেলা এখানে একটু মিউজিক হবে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তিনি এই থিম সংটাও তিনি তৈরি করে দেবেন। এটা আমাদের জন্য দারুণ সুখবর যে দার্জিলিং একটা ক্যাফে হাউস পাচ্ছে, এবং আমার যে এই দ্য হোটেল রিট্রিট রয়েছে এর পুরো ছাদটা ক্যাফে হাউস থাকবে, প্লাস এর অ্যাডজাস্টেন্ট আরেকটি বিল্ডিং তৈরি হচ্ছে, আরেকটি আমাদের এই রিট্রিটেরই সেকেন্ড ইউনিট তৈরি হচ্ছে, তারই দুটো ফ্লোর মিলিয়ে প্লাস ছাদটা মিলিয়ে এই ক্যাফে হাউস এক্সটেনশন থাকবে। অর্থাৎ এটা একটা অনেক লোক একসঙ্গে এখানে বসতে পারবেন, একসঙ্গে হচ্ছে 100-150 মানুষ বসতে পারবেন এখানে। তো সেভাবেই তৈরি করা হচ্ছে, একটা খুব মডার্ন চিন্তাভাবনা করে ক্যাফে হাউসটা। এই জায়গাটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এখানে বসে পুরো কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জটা পাওয়া যায়, এবং লেবং যে টি গার্ডেনটা তার যে ভিউটা একটা অসাধারণ। অর্থাৎ একদিকে কাঞ্চনজঙ্ঘা, লেবং টি গার্ডেন, এবং এই জায়গাটা, এই ভ্যালিটা এত অসাধারণ সুন্দর, দার্জিলিং এর সব থেকে সুন্দর জায়গা এটা, যার জন্য এখানে অলরেডি প্রচুর
আমার দর্শক সারাদিন এখানে এসে বসে থাকেন, তারা এখানে গল্প করেন, এখানে এসে তারা কাঞ্চনজঙ্ঘা দেখেন, এটা বাকি আকর্ষণ। এবং একটা ক্যাফে হাউস পেলে কফি খেতে খেতে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা, এটা একটা অসাধারণ। পুরো হিমালয় রেঞ্জটা এখান থেকে তারা পাবেন, এটা একটা অসাধারণ ব্যাপার। অর্থাৎ এবার কফির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং এর সব থেকে সুন্দর পরিবেশে তৈরি হচ্ছে ক্যাফে হাউস। সত্যম রায় চৌধুরী জানান, জুন মাসের মধ্যে ক্যাফে হাউস গড়ে উঠবে পাহাড়ের করে, সারাদিন খোলা থাকবে, সন্ধ্যার পর মিউজিক, সঙ্গীতের আনন্দ। সবচেয়ে খুশির খবর, থিম সং বানানোর দায়িত্ব খোদ মুখ্যমন্ত্রীর। আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধনে দার্জিলিং এর নস্টালজিক ক্যাফে হাউস ভ্রমণ পিপাসুদের অন্যতম ডেস্টিনেশন হতে চলেছে বলে এখন থেকেই বেশ বোঝা যাচ্ছে। দার্জিলিং থেকে ক্যামেরায় অভিজিতের সাথে মনীষ কীর্তনিয়ার রিপোর্ট, জাগো বাংলা।